করে শুই না নাও আরে মুসা নবী আগে দিন তার মজলিসের ভিতর আলোচনা করে রে ভাই মুসা নবী যখন আলোচনা করে লা তাকনা তুমি রহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে নৈরাশ্য যাবে না এইবার মুসা নবীর কাছে সব জনগণ কয় হুজুর আমাদের তওবা চলতেছে একটু দোয়া করে দেন আমাদের জন্য একটু দোয়া করার প্রয়োজন তাড়াতাড়ি একটু দোয়া করে দেন এইবার মুসা নবী আত্মনসে রে হবিগঞ্জ জেলাবাসীরা মুসা নবী কয় রব্বানা রব্বানা ইয়া রব্বানা আল্লাহ কয় আজকে কাম হইব না আজকে কি কি রে আমি দোয়া করার সাথে সাথে কবুল আর আজকে আমার দোয়া কবুল হইতেছে না মুসা নবী তখন শরীয়ত বড় কঠিন ছিল শরীয়ত কি ছিল কঠিন ছিল এইবার মুসা নবী কয় আল্লাহ গো আমার দোয়া কেন কবুল হইব না আল্লাহ কয় মুসা রে এই জন্য তোমার দোয়া কবুল হইব না তোমার মজলিসের ভিতরে যতগুলা মানুষ হাত বাড়ায়া দিছে গো ওই মজলিসের ভিতরে এমন একজন পাপী বান্দাই আছে এমন একজন পাপী আছে যে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই যে একটা সিজদাও মারে নাই যে আমাকে বিশ্বাস করে না যেই ব্যক্তিরা বেশি পাপের কাজ করছে এই মুহূর্তে গোপনে পাপের কাজ কইরা তোমার মজলিসের ভিতর বৈশা হাত বাড়াইছে এইবার মুসা নবী কই মজলিসের ভিতর পাপী কে রে ও ও পাপী বান্দা তাড়াতাড়ি উঠে এখান থেকে চইলা যাও আচ্ছা এই মজলিসের ভিতর আপনারা এতগুলো লোক বসছেন একজনের জন্য যদি আজকে দোয়া কবুল না হয় আমি যদি বলি ওই একজন যদি উঠে যায় তাহলে দোয়া কবুল হবে আপনারা কি অরিহিনে রাখবেন আর ও যদি না যেতে চায় হ্যাঁ গাড়ি ধরে কিসে চাপার দাঁত খুলে এলাম কথা কোন ঠিক কিনা এইবার মুসা নবী আপনাদেরকে কইতেছি না মুসা নবী কইতেছে বুঝেই না মুসা নবী কইতেছে এই এখানে কার ভিতরে যে ব্যক্তিটা পাপ করছো উঠে যাও আর যে পাপ করছে ও চিন্তা করতেছে আল্লাহ এই মুহূর্তে যদি উঠি এতদিন চুরি করছিলাম গোপন ছিলাম কিন্তু এখন তো সারা গ্রামের মানুষ জানিয়ে দেবো আমি একটা চোর কথা কন এইবার সর আল্লাহর দরবারে দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দার কয় আল্লাহ মুসা নবী ওয়াজ করছে ইন্নাহু হুয়া তাওয়াবুর রহিম তওবাকারীকে আল্লাহ ভালোবাসে মুসা নবীর এইবার উম্মতটা কান্দার কয় আল্লাহ গো এই মজলিসের ভিতর আমি যদি এখন উঠা যাই এই মজলিসের ভিতর এখন আমি যদি দাঁড়াই সারা গ্রামবাসী জানবে আমি চোর আমার পোলাপান হইলে সে পোলাপান রে পর্যন্ত কইব চোরের সন্তান কত কত ও মালিক আজকের মজলিসে আমি উঠব না আমি তোমার কাছে একটা দরখাস্ত জানাই আল্লাহ আমার জীবনে আমি যত পাপ করছি গো আজকে তুমি প্রকাশ কইরো না আল্লাহ আমি তওবা করলাম আর জীবনে কোনোদিন চুরি করব না আর জীবনে কোনোদিন বদমাইশি করব না আর জীবনে কোনোদিন গুনাহ করব না আল্লাহ তুমি আমারে মাফ কইরা দাও এতগুলো মানুষের ভিতরে আমারে অপমানিত কইরো না এইবার যখন সর ওঠেই না রে ভাই মুসা নবী কয় এই উঠবি না যদি না ওঠোস তাইলে আমি আল্লাহর সাথে তো সরাসরি কথা বলতে পারি আমার আল্লাহর জিগা বই আল্লাহ যেই ব্যক্তিটা চুরি করছে যেই ব্যক্তিটা বদমাইশি ওর নাম ঠিকানা ওর বাপের নাম ওর দাদার নাম ওর চোদ্দ গোষ্ঠীর নাম কও আজকে তালাশ করে ওর বাটাম ফাটাবো কথা বুঝেন নাই মুসা নবী কই যদি না ওঠো গো আমি আল্লাহর কাছে তোমার নাম ঠিকানা নিয়া তোমারে কিন্তু এমন বার দেব এইখান থেকে একটা থাপুর মার একটা থাপুর দেব একবার তুর পারে ওই মোরাজা পড়া লাগবো ঠিক আছে নি মুসা নবীর হাতের স্বরের ওজন আছে না জোরে কর
সেন্সর তো মুসা হ্যাঁ সেই মুসা নবীর কথা কি ওখানে কি সমস্যা কি চট বিছাইতেছে হ্যাঁ দেন এই ভাইরে এত কষ্ট করে দাঁড়া থাকবার আমি একা একা ওয়াজ করব তাও সুখে বসে বালিশের উপর বাবা সুখ হুজুরের হ্যাঁ দেন একটু বসার সুযোগ করে দেন আলহামদুলিল্লাহ বল কি ভাই ওয়াজটা কি চলবে সবাই রাজি আছেন তো এই ওয়াজ তো আমি করতেছি এরপরে আবার ওয়াজ করব কিনা তাকে জানেন স্বয়ং আল্লাহ ওয়াজ করব আলহামদুলিল্লাহ বল আচ্ছা আল্লাহর ওয়াজ কি আপনারা জীবনে শুনছেন হ্যাঁ এমন কোন বক্তা কইছে যে আল্লাহই ওয়াজটা করছে আল্লাহর ওয়াজ এই মুসা নবীর উম্মতে শুনছে মুসা নবীর উম্মত যখন মুসা নবী বলছে যে দেখো আল্লাহর কথা তখন মুসা নবীর উম্মত বলছিল যে আমরা তোমার কথা মানি না তোমার আল্লাহ যদি ওয়াজ করে তাহলে বিশ্বাস করব জোরে কোন সুবহানাল্লাহ এইবার মুসা নবী কই যেই ব্যক্তি চুরি কইরা যাইছো গো না উঠলে কিন্তু খবর হইয়া যাইব আমি আল্লাহর কাছে নাম ঠিকানা নেব যেই ব্যক্তিটা চোর সে কল্পনা মনে মনে করে আর কয় আল্লাহ আমি জানি তোমার নবী মুসা কালিমুল্লাহ যদি ইচ্ছা করে রে আল্লাহ আমার নাম ঠিকানা বের করব আল্লাহ যদি আমি ধরা পড়া যাই আমার তো খবর হইয়া যাইব আমার তো মার খাইতেই হইব শুধু তাই না আমার চোর বলে সবাই সম্বোধন করব ও মালিক আজকে তুমি মুসার হাত থেকে আমার বাঁচাইয়া দাও আল্লাহ আমি তওবা করলাম আর জীবনে কোনদিন আমি চুরি করব না চোরের চোখের পানি আমার আল্লাহ এমন ভাবে কবুল করছে রে ভাই এইবার মুসা নবীর কাছে ওহি আসছে মুসা নবী কয় আল্লাহ চোর তো এখান থেকে উঠা যায় না আল্লাহ কয় এবার মোনাজাত করো মুসা নবী কয় মোনাজাত করব কেউ তো যায় না এই সমস্যা দিছে আপনারা যদি একটু আগানোর ব্যবস্থা থাকে আর কত আগাইব লেন ভাই আর একটু ধৈর্য ধরেন ভাই একটু ধৈর্য ধরেন ধৈর্য শীলদের সাথে আমরা আপনারা কেউ না থাকলে আল্লাহ আছে নাকি কোন কি সাসরা আল্লাহ বলছে ইন্নাহু হুয়া তাওয়াবুর রহিম তওবাকারীকে আল্লাহ ভালোবাসে আর ধৈর্য শীলদের সাথে আল্লাহ আছে ইন্নাল্লাহ মাআস সাবিরিন আল্লাহ আকবার কোন ধৈর্য শীলদের সাথে আছে কে আর একটু জোরে কোন যদি আপনারা কষ্ট করে বসে আছেন ধৈর্যর সাথে বসে আছেন এর ফল আল্লাহ দিবে কি দিবে না আমাদের সাথে আল্লাহ আছে না নাই তবে ধৈর্য ধরে থাকতে পারবেন তো সবাই রাজি আছেন তো আলহামদুলিল্লাহ ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছে আর কত ধৈর্য ধরবো এই গরমের ভিতর দেখছেন এই যে অনেকের এখন গরম ধরে গেছে তাই না মনে মনে কিন্তু হুজুর কত ধৈর্য ধরবো ধৈর্য শেষ তাই না মানে দুইটা ভাই একটা উদাহরণ দুইটা ভাই একই সাথে খেলাধুলা করতেছে তো খেলাধুলা করতে করতে বড় ভাইয়ের প্যান গেছে মাঝখান থেকে ফাইটে আর বড় ভাইয়ের প্যান যখন মাঝখান থেকে ফাইটে গেছে আর বড় ভাই ছোট ভাইরে কইতেছে শোন আব্বার সাথে তো কথা কওয়ার সাহস আমি পাই না কারণ অভাব সংসার তাহলে তুই এক কাজ করি তোর সাথে আব্বার সম্পর্ক ভালো তুই আব্বারে যা কবি আমাকে একটা প্যান কিনে দেবেন কবি আশুগঞ্জ কি আপনাদের এটা কি বাজার আজমিরিগঞ্জ থেকে এইবার ছোট ছোট ছেলে যা বাপের কাছে আব্বা বড় ভাইয়ের প্যানটা ফাইটে গেছে আজমিরিগঞ্জ বাজার থেকে একটা প্যান কিনে দাও আর বাপ কইতেছে একটু ধৈর্য ধর কি ধর আচ্ছা এটা কি খারাপ কথা কইছে ভালো কথাই তো কইছে ধৈর্য ধর একটু ধৈর্য ধর এ সপ্তাহে তো পারবো না সামনে সপ্তাহে কিনে দেবো আচ্ছা ধৈর্য ধরছে সে সপ্তাহ গেছে প্যান আনে নাই ছোট ভাই কই আব্বা বড় ভাইয়ের প্যান দিবে না আর একটু ধৈর্য ধর সে সপ্তাহ গেছে এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ চার সপ্তাহ যখন গেছে আর প্যান আসে না এখন বাপ বেটা সবাই মিলে একসাথে খাইতে বসে খাইতেছে আর বড় ভাই তো ছোট ভাইয়ের সিমটি দিয়ে কয় এখন একটু আব্বা ক এবার ছোট ভাইতে কইছে আব্বা বড় ভাইরে কি তুমি প্যান্ডার কিনে দিবেই না কার একটু ধৈর্য ধর আর ছোট ভাই কইতেছে আব্বা আর কত ধৈর্য ধরব ক ধৈর্য ধরতে ধরতে নিজ দিক তাকায় দেখো ধৈর্যের বেশি বাড়া গেছে কথা কি বুঝছেন ধৈর্য ধরতে ধরতে ধৈর্যের
নারীর দোষে সংসার নষ্ট স্বামীর কষ্ট হয় সরে সরে কোন কথা ঠিক কি না এরে এত আওয়াজ দেখা ধীরে ধীরে আসবো আলোচনায় তাহলে এইবার মুসা নবীর কাছে আল্লাহ কয় মুসা রে এইবার তুমি হাত তোলো মুসা কয় আল্লাহ আমি হাত তোলো সুর তো এখান থেকে বের হয় নাই আল্লাহ কয় মুসা রে যেই সরের জন্য দোয়া কবুল হয় নাই এখন হাত তুলবা ওই সরের জন্য তাড়াতাড়ি দোয়া কবুল হইব জোরে জোরে কন্না সুবহানাল্লাহ এই সরটা আবার লাস্টে কি করে আমি ঘটনা ধীরে ধীরে আসবো এর আগে মুসা নবীর উম্মতের আরো কিছু ঘটনা রয়ে গেছে মুসা নবীর উম্মতেরা কিছু লোক আছে বদমাইশি কিছু লোক আছে ভালো এক কম নয় দুই কম নয় বারো কমের লোক ছিল মুসা নবীর কথা কোরআনের কারিমের ভিতরে একটা নয় দুইটা নয় নয়টা মুসিজার কথা আমার আল্লাহ উল্লেখ করছে জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আরে এইবার মুসা নবীর কওমের লোকজনের আরে ভাই ফিরাউনের কাছে গেছে কিছু দল বল ভাই দেয়া এইবার অভাবের ভিতরে বৃষ্টির প্রয়োজন নদীর পানিটা পর্যন্ত শুকায় গেছে ফিরাউনের কাছে যায় কয় নেতা গো ও নেতা পানি দাও তুমি যে গ্রামে গ্রামে সকালবেলা ঘুরে ঘুরে কইছে আনা রব্বুকুল আলা আমি নিজেই আল্লাহ সরে কন্না বুঝবেন না তাহলে তুমি যদি খোদা হয় তবে তাহলে পানি দাও কি কথা কি খারাপ কইছে আন খোদা এমন খোদার খোদা হে খোদা দেওয়ার ক্ষমতা তো নাই কি খোদা কয় কি কয় পানি যেহেতু লাগবে তাহলে এক কাজ কর যা তোকে কালকে পানি দিব কবে দিব হ্যাঁ মাঝখানে একটা রাতে টাইম রাখছে কি লেগে রাখছে তাকে জানেন এই রাতে ও ভিক্ষে করবো আল্লাহর কাছে ফিরাউন নাম শুনেন নাই এ ফিরাউন ভিক্ষ করবো আল্লাহ মানে এক রাত টাইম রাখছে যে কালকে তোমার পানি দিব এর মানে কি রাইতে আল্লাহর কাছে কান দেখাইতে পারি নিয়ে তারপরে সকালবেলা করবো দেখ আমি খোদা বাপ দিব কথা বোঝেন নাই বন্ধুরারে আমার এইবার ফিরাউন কিছু দলবলদেরকে সাথে নিয়ে আরে নদীর কিনারায় জঙ্গলের ভিতরে যাই রে জঙ্গলের ভিতরে যাইয়া ফিরাউন সিজদা মাইরা মালিকের দরবারে চোখের পানি সাইরা দিয়া কান দেয়ার কয় আল্লাহ গো গভীর রাত্রে দুনিয়ার সবার চোখে ফাঁকি দেয়া তোমার দরবারে আমি কান্দি ও মালিক দুনিয়ার মানুষকে আমি বলেছি আগামীকাল পানি দেব আল্লাহ গো পানি দেওয়ার ক্ষমতা তো আমার নাই আল্লাহ গো আমি দুনিয়ার মানুষ আমার খোদা বললে আমার কাছে ভালো লাগে তবে আল্লাহ আমি খোদা না গাধা এটা তোমার জানা বাকি নাই আমি খোদা না গাধা পৃথিবীর কেউ না বুঝলে তোমার বোঝার বাকি নাই আল্লাহ গো তুমি যদি পানি না দাও আমার মতো খোদা গাধার এক ফোঁটা পানি দেওয়ার মতো ক্ষমতা নাই ষোলো মানুষটা প্রসাদ করলি ওর এখানে পানি বাড়াই ওর তাও নাই এদিকে ফিরাউনের দলবলেরা ফিরাউনের কাছে পানি চাইছে গভীর রাত্রে ফিরাউন কয় আল্লাহ পানি দাও আমার মতো ফিরাউনের সাথে রাগ কইরা যদি পানি না দাও আল্লাহ গো এই জগতের মানুষ যদি মারা যায় পশু পাখি পর্যন্ত মারা যাবে আল্লাহ গো সমস্ত মানুষ মারা গেলে তোমার কাছে কি ভালো লাগবে নি আমার মতো বেঈমানের কারণে আল্লাহ তুমি মানুষকে কষ্ট দিও না দাও পানি দাও আল্লাহ তুমি পানি দাও আমি সকালবেলা কমু যে আমি খোদা আমি তোমার পানি দিলাম ওরা আমার খোদা কমু আমার কাছে ভালো লাগবে বিনিময় আমি মরার পরে তোমার যত শাস্তি দেওয়ার প্রয়োজন তুমি দিও তাতে কোনো দুঃখ নাই তবে আমাকে এখন একটু খোদা বানা কার কাছে বলতেছে সুরে কোন এইবার এই কথা যখন বলা হয় রে ভাই
যায় আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না মুসা নবীর মোনাজাত শেষ হওয়ার কি ফিরাউনের মোনাজাত শেষ হওয়ার আগে পিছনে পানির শব্দ শোনা যায় আল্লাহু আকবার কম আর নদীর ভিতর পানি ভরপুর ফিরাউনের দলবলের ভিতর থেকে একজন দাঁড়াইছে হামান নাম কি হামান কয় নেতা গো পানি পাইছি পানি তো পাবি পানি আমি আনলাম ওয়ানসে হ্যাঁ আর সাফার দাঁত খোলার দরকার জোরে কোন কথা ঠিক কি না এখন বর্তমান সময়ে যদি এরকম হইতো তাহলে কি হইতো এইবারা ফিরাউন খুশি হয়ে গেছে গো মনের ভিতর আনন্দের ঢেউ উঠে গেছে এদিকে নদীর ঢেউ এমন সময় আমার আল্লাহ জিবরাইল কে কয় জিবরাইল যা একটু বেঈমানের কাছে যা আরে এইবার জিবরাইল আসে রে আমি গঞ্জলা বাসিরা জিবরাইল শুধু নবীদের কাছে আসে নাই ফিরাউনের কাছেও আইছে এই ঘটনা কি আপনারা জানেন না হ্যাঁ তাহলে আলোচনা করব সবাই রাজি আছেন তো এইবার জিবরাইল পিছন দিক থেকে আইসা কই নেতা গো মানুষের রূপ ধরে বলে ও নেতা আমি একজন ভিক্ষুক আমি একজন অভাবী আমি একজন ফকির তোমার কাছে একটা বিচার চাই কি চাই জোরে কোন আপনারা ভাষা বুঝতেছেন তো সবাই বুঝতেছেন আমি তোমার কাছে একটা বিচার চাই আমাকে একটা বিচার দিতে হইব ফিরাউন কয় এই ভিক্ষুক ভালো করে শুন এটা তো বিচার করার জায়গা না আমি বিচার করি আমার রাজ দরবারে যাস তরে বিচার দেব জিবরাইল কই নেতা গো ও নেতা তুমি কেমন নেতা আমি জানতে চাই আমার বিচার না দিলে এইখান থেকে তোমার একটা কদম উঠতে দেব না এক কদম আগাইতে দেব না আমার বিচার দিতে হইব এ কি করে তুই আবার এত ক্ষমতা কোলে পাইছস আমার এক কদম উঠতে দিবি না তোর বিচার দেওয়া লাগবে কি বিচার চাস ক কি হইছে ক কই নেতা গো একজন গোলাম তার মনিবের কাছে যা চাই মনিব তাই দেয় আল্লাহ আকবার কোন গোলাম মনিবের কাছে যা চাই মনিব তারে তাই দেয় কিন্তু গোলাম মনিব রে ভালোবাসে না দেওয়ার কথা সে স্বীকার করে না গোলাম রে মনিব যা গোলাম তা স্বীকার করে না গোলাম যখন যা চাই মনিব তখন তা দেয় এইবার আপনার কাছে আমি বিচার চাই এরকম গোলাম রে কি করা প্রয়োজন ফিরাউন কই ফকির রে ও ফকির যেই গোলাম মনিবের কাছে যা চাই তাই দেয় তার মানে ও তো বিচার করে বুঝেন নাই যা চাই তাই দেয় তারপরও গোলাম যেহেতু কথা শোনে না মনিবের প্রশংসা করে না এরকম গোলামের বিচার আমার দ্বারা যদি করতে হয় ওরে এই পানির ভিতর নিয়ে সুবইলে মারা দরকার লাগি আছে কি ভাই আলোচনা চলবে তো সবাই রাজি আছেন আলহামদুলিল্লাহ এই তারপরে তো বসার ব্যবস্থা হইতেছে না তাহলে কোন তো কি কষ্ট আল্লাহ তবে বুঝা পালাইছি পিছনে যারা জায়গা না পায় দাঁড়া আছে ওরা বেটা সাওয়াজ ঠিক কি না আপনারা কি পুরুষ আমার কথা বলছেন আপনার কি পুরুষ না বেটা সাওয়াজ পুরুষ পিছনে বাইরে পুরুষ না বেটা সাওয়াজ আমার ভাষা বোঝেন না মনে হয় তাই না কেউ বলতেছে দুইটাই আর একজনকে পুরুষ আর একজনকে বেড়া দেওয়া কার আমি মাঝখান দিয়ে লাইন করে দিন আমি দিব দৌ মানে ঘরের ভিতর সাপ ঢুকছে তো স্বামী স্ত্রী একসাথে শুয়ে রয়েছে তো সাপ যখন ঘরের ভিতর ঢুকছে স্ত্রী আগে ঘুম ভেঙে গেছে স্ত্রী স্বামী রেগে যায় এই শুনছনি কি ঘরের ভিতর সাপ ঢুকছে তাই কি করবো কই সাপটা বের করে দাও নইলে মারো আর স্বামী কইতেছে কি একটা বেটা চাউল ডাক দাও কি ডাক দাও
ব্যাটা স্যার আর বউ কানতে স্যার কইতেছে হাই হাই আমার বাপ মা এমন জায়গায় বিয়ে দিছে সব বনাইছে একটা শ্বাস মারার ক্ষমতা নাই কই ব্যাটা ছাগল ডাক দাও এখন স্বামী কইছে কি হইছে কামজসকা কই তুমি যে কইতাছো ব্যাটা ছাগল ডাক দাও তাহলে তুমি কি আমি যে ব্যাটা ছাগল মনে নাই রে এরকম যদি জনগণ হও তাহলে কি দুয়াজ বুঝবে না আসলে কোন কথা ঠিক কিনা বন্ধুরা রে আমার এইবারে ফিরাউন কয় যেই গোলাম মনিবের কাছে যা চাই তাই দেয় অথচ সে মনিব রে ভালোবাসে না ওই গোলাম রে যদি আমি পাইতাম আমার বিচারে তারে এই নদীর ভিতর নিয়ে পানির ভিতর সুবাইয়া সুবাইয়া মারতাম জিব্রাইল কইতেছে এটা কি আপনার ন্যায় বিচার ও কইতেছে এটাই ন্যায় বিচার আল্লাহু আকবার বল জিব্রাইল কয় আল্লাহ গো ওতে এটা কয় আল্লাহ কয় তাহলে ওর কাছে একটা সাক্ষী নিয়ে আয় এইবারে জিব্রাইল কয় ও আপনি যেই বিচারের কথা বলেছেন এই বিচারের কথা যে আপনি বললেন এই বিচারটা যদি করতে হয় এইটাই যদি নাই বিচার হয় তাহলে আপনি একটু লিখিত দেন কি দেন লিখিত দেন এইবার বেঈমান কয় আমার কাছে কলম নাই খাতা নাই পালি হবি করতে নিয়ে গা মানে তুমি বলতেছে যে তুমি পারলে একটা কলম খাতা নিয়ে আয় আমি আপনাদের উল্লেখ করতেছি যাতে আপনারা একটু ভালো করে আমার কথা যেন বুঝতে পারেন এইবার বলতেছে পারলে তুমি কলম খাতা নিয়ে আসো এইবার জিব্রাইলের কাছে গিয়ে গুলির অভাব আমার আল্লাহ দিতে পারে কি পারে না আল্লাহ বলে ইন্নামা ইয়ামরুহু শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকু আমার আল্লাহ যখন যা বলে তখন তাই হয়ে যাই রে ভাই জিব্রাইলের হাতে একটা কলম দেওয়া হয় একটা খাতা দেওয়া হয় এইবার জিব্রাইল যা কয় নেতা গো আপনি যে এই বিচারের কথা বলেছেন এই বিচার যদি সত্য হয় এই বিচার যদি ন্যায় হয় তাইলে আপনি এখানে একটু সিগনেচার দিয়ে দেন বুঝলেন নাই এইবার ফিরাউনকে দে এটা একটা ব্যাপার হইল দিয়ে দেবো রাজি আছেন তো নাকি শেষ করে দেবো এইবার ফিরাউন কলমটা হাতে নিয়ে রে ভাই লেখা দিতেছে হেডার বিচার এটা এটাই সঠিক বিচার এটাই ন্যায় বিচার এই যে আমি অমুক তমুক ফিরাউন কথা বুঝছেন এইবার চিঠি নিয়ে গেছে রে ভাই আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না রে ভাই আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না এদিকে মুসা নবীর উম্মত আবার বেকার তারা আছে না নাই মুসা নবীর উম্মত কয় নবী গো নবী গো নবী গো তুমি কেমন নবী কিছুই তো বুঝি না দেখছেন মানে কই যে নদীর সামনে দাঁড়াইছি নদীর তো কোনো রাস্তা বাস্তা নাই আমরা পারবো একটা নৌকার ব্যবস্থা নাই তাহলে তুমি একটু আল্লাহর কাছে একটা নৌকাটার ব্যবস্থা তো করে পারো ঠিক আছে দাঁড়া তোর ধৈর্য ধর কি ধর ইন্নাল্লাহা মাসাবিরিন আরে ধৈর্য ধরতে বলে এমন সময় আমার আল্লাহ কয় মুসা রে তোমার হাতে দিছি একটা লাঠি ও মুসা তোমার হাতের লাঠি দিয়া এই পানির উপরে একটা বাড়ি মারবা ই জরিফ বিয়াসাকাল হাজার এই পানির উপরে বাড়ি মারলে একটা নয় দুইটা নয় বারোটা রাস্তা বের হবে জোরে জোরে কন্যা সুবাহানাল্লাহ মুসা সবি দল বল নিয়ে যখন নদীর ওই পারে যায় দল বলে রাখাই নবী গো তুমি কেমন নবী বুঝি না বলে এখন আমার কি বোঝার বাকি আছে নদীর ভিতর দিয়া পানি বেদ করে রাস্তা তৈরি হয়েছে নবীর খাতিরে জোরে কোন কথা ঠিক কিনা তারপরে এই উম্মত কয় কি তুমি যে নবী এত বোঝা যায় না দেখছেন এইবার মুসা নবী কয় কে কি এখন আমি যে নবী এটার বোঝার কি বাকি আছে কয় যে এত কষ্ট করে আমরা রোদের ভিতর আইছি পানি পিপাসা লাগছে এক গ্লাস পানি নাই আর্সেনিক মুক্ত একটু ভালো পানি দাও
মাআন তাহুরা পবিত্র পানি দাও মুসা নবী কয় দেখ আইসোস একটু রেস্টে আল্লাহ এক ব্যবস্থা করবে নাকি কোন আর ওই দল বলেরা কয় কি কয় না তোমার ও কথা বাদ দাও তুমি দিতে পারবে কিনা তাই কও মুসা নবী কয় আল্লাহ দেখো আমার উম্মতের কি অবস্থা দেখো নদীর মাঝখান দিয়ে তুমি রাস্তা দিছো তারপর ওরা আমাকে নবী বলে এখনো বিশ্বাস করতে পারে না এবারে মুসা নবী কয় আল্লাহ গো পানি দাও আর মুসা নবী কইছে আচ্ছা এতগুলো লোক আছে 12 কওমের 6 লক্ষ মানুষ 70 জন নেতা মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম ওয়ালা রব্বি মুসা ওয়া হারুন এই যে কোরআনের ভিতরে এই আয়াতটা উল্লেখ করা আছে তাহলে মুসা এবং হারুন আলাইহিস সালাম দুইজন আর ওরা লোক 72 জন নেতা 12 কওমের এইবার মুসা নবীর উম্মতরা সবাই মিলে নেতারা কইতেছে তাড়াতাড়ি তুমি পানি দাও আর মুসা নবী কইতেছে আচ্ছা একটা টিবললি বর্তমানের জন্য চলে কিনা বুঝেন নাই চলবে না হ্যাঁ আর আর দল বলেরা কয় কি হ্যাঁ খা কাম নাই একটা টিবল দে চলে হ্যাঁ দেখো না 12 কওমের কমসে কম 12টা টিবল লাগবো কয়টা জোরে জোর আজকে একজন এক ফটো আর একজন আরেক ফটো আছে না নাই এক দুই হুজুর যদি একখানে থাকে দেখবেন একটা হুজুরে যদি একটু পা বুসা হয় কি কয় পা বুসা করলে কি ওটা জায়েজ আছে নাকি আছে না নাই খালি দলাদলি এক হুজুর আর এক হুজুরকে বাস দেয় আছে না নাই আজকে আলেম ওলামা যদি এক প্ল্যাটফর্মে দাঁড়ায় তো আলেমরা যদি এক হয় তো আলেম ওলামা যদি মিলে যায় তো সারা পৃথিবীর ইহুদিরা কাঁপতে কাঁপতে কুত্তার মতো পালাইতো কথা ঠিক কিনা আজ আলেম আলেমের ভিতর দ্বন্দ্ব এই জন্য ওরা খালি বুঝকে বুঝকে হাসে জোরে কোন কথা ঠিক কিনা আবার রাস্তা দিয়ে যায় এখন কিছু লোক কয় হুজুররা কাঠ মোল্লা কথা ঠিক কিনা এই কাঠ মোল্লা যাই কস তাই কস আমার সারা তোর চলবো না আমি বাইরে গেছি ও আছে প্রথমবার গেছি টুপি খুইলা টুপি খুইলা শুধু পাঞ্জাবি পরে গেছি শর্ট পাঞ্জাবি আমার কোনো সমস্যা হয় নাই দ্বিতীয়বার যখন ওয়াজ করতে গেলাম মানে প্রথমবার একটু ভয় হয়েছিলাম দ্বিতীয়বার যখন ওয়াজ এ যাচ্ছি টুপি মাথায় দেয়া এখন আমার খালি চেক আমার পোশাক চেক করে আমার ব্যাগ দিয়ে আরেক মেশিনে তুলে দেয় আমারে আরেক মেশিনে দেয় এ কি জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে লাস্টে ঘুরতে ঘুরতে একজন মানে আমার মহেন তোর সিসি ক্যামেরা আমাকে ইশারা দেয় এখন দেখলাম কি ইশারা দিয়ে ডাকলো চা টা খাওয়াইবো নাকি হ্যাঁ তা গেছি আমি ঘরের ভিতর নিয়ে কয়েক কটিয়া দেবো আমার কাছে ঘুষ চাইতেছে কি চাস ঘুষ আর আমি কই দেখেন আমি তো যাইতেছি প্রোগ্রামে ঘুষ টুস আবার কিসের চেক করে কয় পড়ে কি কোন টাকা দেও দিমু না জোর করে নিত মানে ওয়াট টাকা মনে আমার পড়ে থুইছিল এরকম ওয়াজাত কুজাত কিছু পুলিশ আছে না নাই জোরে কোন আছে না নাই তবে সবাই সমান না কিছু ভালো আছে জোরে কোন কথা ঠিক কিনা এই ভালোর জন্য এখনো দুনিয়াটা এখনো টিকে আছে আর আমরা এখনো রাস্তাঘাটে সম্মান পাই কথা কোন ঠিক কিনা আর কিছু পুলিশের খারাপ ব্যবহারের কারণে আমাদের ভিতরে একটা অশান্তি শুরু হয়ে গেছে তবে অনেকে দেখা যায় নোমো টাইপের কিছু লোক আছে আলেম ওলামাদের দেখলেও ওদের আগুন চলে কথা কোন তবে যাই চলুক আমার সারা তোমার চলবো না কথা ঠিক কিনা এই জন্য আমি মাঝে মাঝে গাই এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না আসরে সরে কোন কথা ঠিক কিনা সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে ঘৃণা মরার পরে কাছে লাগবে একবারও ভাবলি না এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না আমরা যদি বিয়ে না করতাম তুই জারক সন্তান হইতি কথা কথা ঠিক কিনা এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না এই মোল্লা রে সারা তোকে কবর দিব না এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না এই মোল্লা রে সারা তোকে কবর দিব না জোরে জোরে কোন কথা ঠিক কিনা আচ্ছা এগুলি করে কি খারাপ লাগে হ্যাঁ নাকি আবার সকালবেলা কবে হুজুর আসলে একটা সিরাজ থেকে গান গা গেছে হ্যাঁ এটা কবে হ্যাঁ গান গাইতে হয়
যেগুলো গান অশ্লীল গান যেগুলো সমাজে চলে আমরা সেগুলো উল্লেখ করে দেই যে এটা গাওয়া যাবে জোরে কোন যেটা সমাজে হয় না আপনাদের কথা বাদ দিলাম মহিলারা পর্যন্ত গান গায় কি গায় না জোরে কোন যেটা সত্য সেটাই বলবেন এই যে বর্ষা মাসে মহিলারা কি পোশাক পরে আবার এই যে কনসার্টের আয়োজন করলে কি পোশাক পরে গানের মঞ্চে কি সমস্ত অশ্লীল পোশাক পরে আর কি গান গায় গান শুনে মনে হয় যে জুতো দিয়া সকাল বিকেল খালি বাইরে কথা বল না কেয়া এমন অশ্লীল গান গায় সেগুলো বিরোধিতা না করলে চলবে যদি আজকে বিরোধিতা না করি আরো খারাপ পর্যায়ে যাবে জোরে কোন কথা ঠিক না আর গানগুলো গায় কি তার ব্যাখ্যা করে দেখেন কয় স্বামী আমার যেমন তেমন দেওরায় আমার মনের মতন রে বুড়া মরলে হিসাব করে দেখলাম এই যে মেয়েটা এই গান গাইছে ও তো খারাপ খারাপ ও যে গোডাউন থেকে হইছে গোডাউনও খারাপ হ্যাঁ কথাটা ঠিক কি না ওরে বাধা দিতে হইব যদি বাধা না মানে ওরে বাটান দিয়ে বাইরিত হইব কথা কোন ঠিক কি না কি ব্যাপার আপনারা কাছে চা খান আমাকে একটা চা তো দূর গেছে একটা বিরিও তো দিলেন না ওয়াশ করে রয়েছি দেন আমার ডানে বাইরে বসে গিয়ে না খাইতেছে আমাকে বিড়ি দিলি তাও তো কথা না দিছে তাও দেন তাহলে এই গানের আমরা বিরোধিতা করতে রাজি আছি তো জোরে কোন এই গান সমাজের ভিতর যদি কোনো মেয়ে গায় কোনো স্টেজে আপনাদের চোখে পড়ে তারা বাটাম দিয়ে বাইরে স্টেজ ভাঙিয়ে দেওয়া হবে জোরে কোন কথা ঠিক কিনা রাজি আছেন নি হ্যাঁ যদি গাইতে হয় তুমি একটা গান গাও কোরআন নিয়ে কিনে জোরে কোন আপনারাও শিখবেন আপনারাও সকালবেলা এই গান গাবেন রাজি আছেন তো গান গাবেন সকালবেলা রাস্তা দিয়ে গাবেন নামাজ রোজা সঙ্গের সাথী নামাজ হইব করের মাটি রে নামাজ রোজা সঙ্গের সাথী নামাজ হইব করের মাটি রে আখিরাতে পাইবা মুক্তি কুরআনে তাই শুনি রে কথা কর আমার কথাটা সমাজে যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে জোরে কোন কথা ঠিক কিনা নাকি আমি খারাপ কিছু বলতেছি রাগ করতেছেন নি চলবে আলহামদুলিল্লাহ কর বন্ধুরা রে মুসা নবীর উম্মতে কয় বারোটা টিবল লাগবে এইবার মুসা নবী কয় আল্লাহ দেখো কি চায় বারোটা টিবল চায় আল্লাহ কয় মুসা রে তোমার টুপলার ভিতরে একটা পাথর আছে ও মুসা ওই টুপলার ভিতরে থেকে পাথরটা বাহির করবা তোমার হাতের লাঠি দিয়া ওই পাথরের উপরে তুমি বাড়ি মারবা ইজরি বিয়াসাকাল হাজার ওই পাথরের উপরে বাড়ি মারলে একটা নয় দুইটা নয় বারোটা টিবলের মুখ বের হবে জোরে জোরে কন্যা সুবাহানাল্লাহ আরে যেই টিবলের বোর্ডিং করার প্রয়োজন হয় নাই রে আমার হরিগঞ্জ জেলাবাসীরা হরিগঞ্জ থেকে টিউবওয়েলের জন্য পাইপের ব্যবস্থা করার লাগে নাই বোর্ডিং করার প্রয়োজন হয় নাই একটা পাথরের উপরে যখন বাড়ি মাইরা দিছে গো বারোটা টিউবওয়েলের মুখ বের হয়ে গেছে এই পাথরের ভিতর থেকে আমার আল্লাহ এই সত্তর এই আমার এই পাথরের ভিতর থেকে আমার আল্লাহ বারো কাউমের লোকজনকে আল্লাহ মনের মতো করে পানি খাওয়ায় এই বারো কাউমের লোকজন মনের মতো করে পানি পান করে উজু করে গোসল করে খায় তার উপরেও পানি কমতি হয় না জোরে জোরে কন্যা সুবাহানাল্লাহ দেয় কে আরো জোরে একটা পাথরের ভিতরে থেকে যদি এতগুলো মানুষকে আমার আল্লাহ পানি খাওয়াইতে পারে রে আমার হবিগঞ্জ জেলাবাসীরা আজকে যদি আমরা আল্লাহকে পরিপূর্ণভাবে বিশ্বাস করতে পারি আমরা যদি আল্লাহ এবং রাসূলের পথে অটল থাকতে পারি পুরা বাংলাদেশটা নয় সারা পৃথিবীটাকে আমার আল্লাহ রিজিক দিবে কোনোদিন রিজিকের অভাব হবে না জোরে জোরে কোন কথা ঠিক কি না আর আজকে 2023 সালে সবার মুখে একটাই কথা অভাব হইব জোরে কোন কথা ঠিক কি না প্রত্যেকটা আলেম ওলামা এই কথা বলছে কি না হ্যাঁ
বন্ধুরা রে আমার দুর্ভিক্ষর ভয় সবার মনের ভিতর জায়গা গেছে ভালো করে শুই না না আরে মুসা নবীর তলবালে রাখাই নবী গো নবী গো নবী গো তুমি কেমন নবী বুঝি না কা আবার কি হলো বলতেছে এই যে ঠাটা পড়া রোদের ভিতর রইছি কি যে রোদ লাগতেছে এটা ঘর হলি ভালোই না মুসা নবী কয় দেখ একটু ধৈর্য ধর নদী দিয়ে রাস্তা দিয়ে পার হলি আবার আসার সাথে সাথে টিবল পালি আবার এখন ঘর চাইতেছো একটু ধৈর্য ধর কয় না তুমি পারবে কিনা হে দেখো নগদ নগদ কি নগদ নগদ আজকে আপনাদেরকে নগদ নগদ আসতে হবে আজকে এমন একটা কোরআনের আয়াত আমার আল্লাহ তাআলা বলছে সূরা আল ফুরকান আয়াত নম্বর 70 যদি কোনো ব্যক্তি এই আয়াতটার উপর নির্ভর করে বিশ্বাস করে এই মজলিসের ভিতর তওবা করতে পারে আমার আল্লাহ তাম জীবনের গুনাহ এই মজলিসের ভিতর মাফ করে দিবে চাচা কয় নগদ নগদ আজ হবে নগদ নগদ কথা কোন ঠিক কিনা হ্যাঁ চাচা আজকে খবর আছে কি ভাই ওয়াসল বনি সবাই রাজি আছেন তো আলহামদুলিল্লাহ গন এইবার মুসা নবীর উম্মতেরা কয় নবী গো রোদের তাপ সহ্য করতে পারি না তারা তারি দেয় নইলে কিন্তু খবর আ যাইব কয় কি কয় যদি না পারো তাহলে আমরা ফিরাউনের বাদ যাব দেখছেন কি বেজাইলে লোক খালি ওদের ভিতর না আমাদের ভিতর এরকম ভুল আছে ভোটের সময় একজনের টাকা খায় আর একজনকে ভোট দেয় কথা কথা ঠিক কিনা এরকম লোক আছে না নাই বিচারের সময় ওই রকম যে ফার্স্ট হয় ওর কাছে একটা সিগনেচারের জন্য 6 মাস ঘোরা লাগে কারণ কি তুমি সিটারি করছিলে কথা কর এদের বিচার কি উল্টা পাল্টা বিচার কি দোষ করে একজন জেলে যায় আর একজন খাই বেশি আলমগীর মোটা হয় খালি জাহাঙ্গীর কথা কর ঠিক কি না বন্ধুরা রে আমার মুসা নবী কয় আল্লাহ কি বেকা তারা মুসল্লি আমাক দিছাও দাও এত কিছু পাইছে তাও ওরা বোঝে না আল্লাহ ওদেরকে এখন একটা ঘর দেওয়া লাগবে ওরা রোদের তাপ সহ্য করতে পারতেছে না আল্লাহ তাহলে এখন কি করা যায় আল্লাহ কয় ঠিক আছে ওদেরকে আমি এই মুহূর্তে আল্লাহ দেব আরে আমার আল্লাহ মেঘের টুকরা দিছে রে একটা ম্যাগের টুকরা দিয়া তাদেরকে ছাউনি দিছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আর কি সমস্যা আছে আর কোন সমস্যা আছে তার ঘরে আর একজন কই তুমি যে নবী আর তো প্রমাণ দেহি না কাবার কিসের প্রমাণ স্যার কই সব নবী ঘরে বলে কিতাব আছে না তোমার কোনো কিতাব নাই কিছুই নাই মুসা নবীকে কি জালাই বলেন রে মুসা নবীকে আল্লাহ এই বেগা তারা লোকটা আর কত চলমু কম এত কিছু দিলা তারপর ওরা তোমার মানে না এখন কইতেছে আমি নবী যে ওরা বিশ্বাসই করে না আমার আমার কিতাব নাই এই জন্য ওরা মানে আল্লাহ কয় ঠিক আছে ওদেরকে বলে দাও আমি আল্লাহ কিতাব দিব জোরে কম সুবহানাল্লাহ এইবার 70 জন নেতা কই নবী গো যদি আপনি কিতাব পান আল্লাহ যদি আপনারে কিতাব দেয় আমরা পরিপূর্ণভাবে বিশ্বাস করব আপনি নবী আমরা জীবনেও ফিরাউনের বাড়ি যাব না মুসা নবী কয় আল্লাহ কিতাব দাও যদি কিতাব দাও গো আমার মুসল্লিগুলি ভালো হয়ে যাইব আল্লাহ কয় মুসারে কিতাব দেব তবে কিতাব এমনি এমনি দিলে হবে না এই কিতাব নিলে কষ্ট করতে হইব এই কিতাব যদি এমনি এমনি দেই কিতাবের সম্মান দিতে পারবে না অতএব কিতাবটা নিতে হইলে আগে পরিশ্রম করতে হইব মুসা নবী কয় আল্লাহ কি পরিশ্রম করব আল্লাহ কয় একটানা 30 দিন রোজা রাখা লাগবে সামনে আসতেছে আমার কি জোরে কম আরে এতদিন আমরা শুধু পর্দার কথা বলছি মহিলাদের রে ভাই রোজার মাস আসলে আমার সোনার মুরব্বীরা আমার সোনার পুরুষ যুবকরা সবাই পর্দা করব বাজারে কথা কন না কে আছে না নাই এইবার মুসা নবী রোজা রাখতেছে আচ্ছা সামনে যত রোজার মাস আসতেছে একটু আলোচনা তো এদিক সেদিক দেওয়াই লাগবে নাকি কম আরে মুসা নবী এইবার আল্লাহর দরবারে রোজা রাখার জন্য নিয়ত করছে রে ভাই আমি কথাগুলো মুক্তাসারে মূল কথাগুলো আপনাদের মাঝে দিতে চাই এইবার মুসা নবী একটা 30 দিন রোজা রাখছে 30 দিনের ভিতর একবার প্রথমে সেহরি খায় এবং লাস্টে ইফতারি করা হইব মুসা নবীর 30 দিন পরে আল্লাহ কিতাব দিব রে ভাই আল্লাহ বলছে 30 দিন রোজা রেখে এইখানে আসবা এইবার মুসা নবী কিতাবের জন্য রওনা হইছে
হোসা নবী যখন কিতাব আনতে যাই রে ভাই একটু আজকে একটু বাবা শোনা আজকে একটা কিতাব পাওয়া যাবে আজকে একটু বাজ নেওয়া লাগবে না এবার হোসা নবী রাস্তা দিয়ে যাইতেছে একটু বাবি আলাদা এদিক থেকে আসবে নাকি এদিক থেকে আসবে নাকি উপর আজকে তো কিতাব আসবে নাকি ঘর আর ডাইনে থেকে আসবে না বামে থেকে আসবে হোসা নবী খালি খুঁজতেছে কোন দিক থেকে আসে আল্লাহ পিছন দিক থেকে ডাকে মারছে এরকম ডাকের আওয়াজ কেন আজকে আসো কিতাব ডাকের আওয়াজ কেমন শোনা যায় এইবার মোসা নবী কয় আল্লাহ কি হয়েছে আল্লাহ কয় মোসা কি করলা কয় আল্লাহ আমি মিসাক করলাম কি করলাম জোরে কর নারায়ে তাকবীর প্রধান অতিথির আগমন প্রধান অতিথির আগমন বীর সাহেবের আগমন মাহফিলের পক্ষ থেকে যা হোক না তার বসা রেখে আলোচনা করে ঠিক হবে আমি তো কালেকশনে যাবো কিন্তু আমার তো টাইম দিতে হবে না টাইম হুজুর তাৎকালীন আপনি টাইম আমার লাইন মতো যদি আমি না যেতে পারি মানুষের পকেটে টাকা ব্যয় করা তো এত সহজ না আপনি করেন নাকি কোন এত সহজ জিনিস না আল্লাহ করে কোন হুজুর আপনি কি অনুমতি দিচ্ছেন যেহেতু হুজুর অনুমতি দিচ্ছে তাহলে একটু সারানি যায় নাকি কোন দেখি যখন স্বর্গে যায় খালি বারবার নাই লাগে আমি মনে করলাম এখন বাদ দিব তা না এখন আবার নতুন করে শুরু করবো আল্লাহ করে কোন এইবারে মুসা নবী আল্লাহর কাছে কিতাব চায় আল্লাহ কয় ও মুসা তুমি কেন মিসাক করলা কয় আমি মিসাক করলাম আজকে এই জন্যই করছি আজকে আমি কিতাব পাবো কি পাবো আল্লাহ তুমি কিতাব দিবা সর্বপ্রথম তোমার কিতাবটা আমি এই জবান দিয়ে পড়তে চাই এই জন্য মুখটা পরিষ্কার করলাম আল্লাহ কয় এই জন্য তুমি কেন মিসাক করলা মিসাক করা যাবে না এই জন্য তোমাকে আবার কাফফার আদায় করতে হবে একটা নয় দুইটা না আর দশটা রোজা রেখে মোট চল্লিশটা রোজা পালন করতে হইবে আল্লাহু আকবার কম চল্লিশটা রোজা রাখছে রে ভাই এইবার আল্লাহ বলে দিছে চল্লিশটা রোজা রাখতে হবে মুসা নবী ৩০ দিন পরে যখন ফিরে গেছে জনগণ আজকে কিতাবানদের কাছে মনে আসেনি কেন্দ্রের কাছে কিতাবানদের কাছে এইবার জনগণের রাস্তায় অপেক্ষা করে দেখে মুসা নবী খালি হাতে চলে আইছে মুসা নবীর কাছে যা কয় কো কিতাব কো আল্লাহ দেয় নাই আর দশ দিন পরে দিব তুমি পারবে না তাই এইবার মুসা নবীর উম্মতে কই নবী গো তুমি যদি সত্যি নবী হইতা তাহলে কিতাব পাইতা তুমি নবী হও নাই এই জন্য তোমারে কিতাব দেয় নাই কয় না আর দশ দিন পরে দিব রে কয়দিন পরে এবার কথা সঙ্গে যেহেতু হুজুর বসে রয়েছে দশ দিন পরে আবার গেছে আল্লাহ এবার কিতাব দিছে ভাই এইবার মুসা নবীর যে কিতাব দেওয়া হয়েছে কিতাবের ভিতর পারা ছিল ১,০০০ সুরাও ছিল ১,০০০ আল্লাহু আকবার কম এত বড় একটা কিতাব মুসা নবী মাথায় নিয়ে রওনা দিছে রে ভাই জনগণ দেখে এই রে আল্লাহ আজকে পাইছে রে কামা গেছে এইবার জনগণ খুশি না বেজার জোরে বল সব জনগণ খুশি সৌন্দর্য নেতা কয় ও নবী গো তুমি কেমন কিতাব নিয়ে আসলে একটু দেখি তো কয় আমার কিতাব দেখবি কয় হ্যাঁ কয় তাহলে এইবার দেখ নেতারা কইতেছে প্রথম নাম্বার ফিস্টে কি লেখা আছে একটু পড়ছে পড়বো আপনারা রাজি আছেন প্রথম নম্বর ফিস্টা মুসা নবী খুলছে রে ভাই খুইলা কয় আল্লাহ বলছে যদি কোনো ব্যক্তি কবিরা গুনাহ করে তার তওবা করলে কাজ হবে না ওর কান্না কাটা লাগবে কি করা লাগবে জোরে কর ও আজকে বুঝতেছেন আপনারা এখন জনগণ কি কি এটা আল্লাহ লেখ করে গেছে না তুমি নিজে বানাইছো আচ্ছা আপনার কথা মুসার কি নিজে বানাইছে জনগণ কয় এটা আল্লাহ জীবনে লিখতে পারে না রে মুসা এটা তুমি নিজে চালাকি করে আমাদের হাতে রাগ করে বানাইছো
আরেক নেতা কই কাসা ও ভিষ্টা বাদ দাওছে পরে ভিষ্টা যাওছে দেখি লেখা আছে মোসাফির পরে ভিষ্টা যা কয় যদি না বাকি কাপড়ে লাগে ওই কাপড় ধুইলে হবে না ওই কাপড় ওখান থেকে কাইটা ফালান লাগবে জনগণ কই এমনি কাপড়ে বাপ একটা কাপড় যদি এক কাটা থেকে দুই কাটা দেই তাতে ডেংটি হয়ে যাইবো এটা আল্লাহ লেখে না এটা তুমি নিজে বানাই নিয়েছো ও তো বাদ দাও ও কিতাব সুলহ না এইবার মুসা নবী তো না আল্লাহ দিছে কয় তোমার আল্লাহ দিছে এটা আমরা বিশ্বাস করি না বিশ্বাস করব তোমার আল্লাহ যদি কয় তাহলে আমরা বিশ্বাস করব তোমার আল্লাহ যদি কয় যে হ্যাঁ কিতাব আমি দিছি তাহলে বিশ্বাস করব তাছাড়া বিশ্বাস করব না আর মুসা নবী কয় দেখো আল্লাহ এখন আমরা কি দিয়ে বুঝাবো আর আল্লাহ কয় ঠিক আছে ওরা কি চায় আল্লাহ তোমার ওয়াজ শুনবার চায় তুমি যদি ওগার ওয়াজ করে বুঝাও তাহলে ওরা বিশ্বাস করবে আল্লাহ কয় ঠিক আছে ওদেরকে বলে দে আমি আল্লাহ ওদেরকে নিজে আমি আল্লাহ নিজে ওয়াজ করে বুঝা দেব জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর ওয়াজটা করব সবাই রাজি আছেন তো এইবার মুসা নবীর আল্লাহ কয় সুন্দর একটা প্যান্ডেল সাজাও রে মুসা ওই প্যান্ডেলের ভিতর 70 জন নেতা এবং মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম এরা সহ মোট 72 জন লোক আসবে ওই প্যান্ডেলের ভিতর বসবে ওই প্যান্ডেলের ভিতর আমার আল্লাহ ওয়াজ করবে আর সবাই শুনবে চারপাশ দিয়ে আমার আল্লাহ জিজি পোকা সেট করে দিয়েছে আরে মুসা নবীর সবাই নেতারা মিলা চইলা গেছে রে ভাই এইবার আমার আল্লাহ ওয়াজ করব মুসা নবী কয় নেতারা গো আল্লাহ ওয়াজ করব আল্লাহর ওয়াজ শোনার পর তার বেজাল করবি না কয় না তোমার আল্লাহ যদি কয় আমরা জীবনে বেজাল করব না কথা দিলাম তোমার আল্লাহর কথা আমরা মেনে নিব আল্লাহ আকবার কোন তাহলে আল্লাহর ওয়াজ ওরা সবাই মানবে আপনারা মানতে রাজি আছেন তো হ্যাঁ এইবার মুসা নবী বলতাছে চলো যাই আল্লাহ মুখ জায়গায় যাইতে বলছেন নেতা করে সাথে নিয়ে রওনা দিছে এইবার মুসা নবী কই তোমরা কেউ ওই কথা বলবা না আমার আল্লাহ ওয়াজ করব তোমরা খালি শুনবা আল্লাহু আকবার কোন এইবার আল্লাহ ওয়াজ শুরু করে দিছে কেউ ওয়াজ করব জোরে কোন আল্লাহ ওয়াজ করতেছে আল্লাহু আকবার এক নাম্বার কয় নাম্বার ওয়াজ করতেছে কিরা জোরে কর ওয়াজ কয় নাম্বার এক নাম্বার এবার দুই নাম্বার শুরু করছে আল্লাহ বলতেছে ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ি ইউহা ওয়াজলো কটা দুইটা ওয়াজ দুইটা এক নাম্বার আল্লাহ বলতেছে মা ইয়াং থেকে আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহই ইউহা আল্লাহ বলতেছে মা আতাকুমুর রাসূল ফাখুজু আমার নবী সত্য নবী কি জোরে কর নবী সত্য সে যা বলছে সেটাও সত্য সে যেটা করতে বলে সেটা করবা যেটা ছাড়তে বলে সেটা ছাড়বা ওমা আলাইনা ইল্লাল বালা যাও আশেষ আচ্ছা আপনারা বলেন থেকে ওয়াজ কি খারাপ হইছে এবার জনগণ কইতাছে কি কয় নবী মুসা নবী কে এখন তো হইছে আর কি কোনো ভুল আছে জনগণ কয় না ঠিক আছে কিন্তু ওয়াজ ঠিক আছে ওয়াজ ভালো হইছে কিন্তু বক্তার মুখ না দেখলি কি আমরা যদি পীর সাহেবের মুখ না দেখি পীর সাহেবকে শুধু ওতে রেখে আপনাদের তৃপ্তি হইব হবে না এইবার মুসা নবীর উম্মতে কয় নবী গো ওয়াজ ঠিক আছে কিন্তু বক্তার মুখ দেখলাম না এটা কি রাখলো তা তো বুঝলাম না তোমার আল্লাহ যে কইছে এটা কি প্রমাণ আছে অর্থাৎ তোমার আল্লাহকে যদি দেখতে পারি তাহলে বিশ্বাস করব আর মুসা নবীকে আল্লাহ এখন কি করবে আল্লাহ তাহলে এখন কি করা ওরা দেখতে চাইতেইছে আর মুসা নবী যাই তোরা যে কইতেছস আমি একবার আল্লাহরে দেখতে গেছি তোর পার পুইরে ছাই হয়ে গেছে সুরমা হইছে জোর করে কথা দিক কিনা আমি দেখতে পারি না তোরা দেখবি কয় না তুমি দেখাইতে পারবে কিনা হেঁটে জোরা তালি দাও কে মুসা কয় আল্লাহ এদেরকে কি দিয়ে বোঝাবো আল্লাহ কয় ঠিক আছে যা ওদেরকে আমি আল্লাহ নিজে দেখা দেবো জোরে কোন সুবহানাল্লাহ
আল্লাহ স্বয়ং এসে ওয়াজ করবে ওয়াজটা করব হ্যাঁ এবারে এর আবার এই ওয়াজ করবে যা আল্লাহ সব ওয়াজ করবে আল্লাহকে দেখবে যা কি যে একটা ঘটনা ঘটবে ভাই এই ঘটনা যদি কইবে যায় তাহলে কি হবে কিন্তু ঘটনা কর আগ দিয়া আগে আমরা দেখি আল্লাহ যেহেতু ওয়াজ করতে স্যার আমিও যেহেতু ওয়াজ করতেছি আজকে আল্লাহর ঘর মসজিদকে উপলক্ষ করে আজকে এত সুন্দর একটা আয়োজন করছেন মুসা নবীকে পাড়া দেওয়া হয়েছিল কয়টা জানি কইছি 1000 1000 আর আমাদের পাড়া দিছে কয়জন 30টা জোরে কর 30টা পাড়া সূরা কয়টা 114টা মুসা নবীর সূরা দেওয়া হয়েছিল 1000 আর আমাদের 114টা আজকের মাহফিলে আমি সর্বপ্রথম 30 জন ব্যক্তি চাই যে হুজুর কোরআনকে ভালোবাসি আমি কোরআনকে বলেন কোরআনকে ভালোবাসি হুজুর আজকে কোরআনের জন্য আমি এই মসজিদকে ভালোবেসে এই মসজিদকে আমি আর উন্নত করব এই মসজিদটা অনেক বছর ধরে হইছে দেখেন যারা এই মসজিদটা আবাদ করছে সর্বপ্রথমে যারা সর্বপ্রথম করছে ওনারা কিন্তু অটোমেটিক সব পাইতেছে কতক্ষণ ঠিক কিনা অটোমেটিক সব তারা পাইতেছে আপনারা যারা শরীক হয়ে এই মসজিদে কাজ করে যাবেন যেমন পৃথিবীতে একটা ঘর আছে যেই ঘরটা নির্মাণ করা হয়েছে একটা এক বস্তা সিমেন্ট নাই এক বস্তা রড নাই এক বস্তা বালিও দেয় নাই সে ঘরটা এখন পর্যন্ত আছে আর ওই ঘরের জন্য আমরা পাগল পৃথিবীতে সবকিছু ধ্বংস হবে আল্লাহ বলছে সূরা আর রহমান কুল্লু মান আলাইহা ফান সবকিছু শেষ হবে কিন্তু ওই ঘরটা হেফাজত থাকবে আর আপনারা আজকে যারা দান করবেন আমি এই ঘরটা কোথায় যাবে আমি এই দিকটাও আমি আপনাদের কাছে বলে দেব ইনশাআল্লাহ কোন ব্যক্তি আছেন যে হুজুর আমি কোরআনকে ভালোবাসি প্রথম নম্বর পারার জন্য আমি 10000 টাকা 20000 টাকা দেব ভাই 100 বস্তা 500 বস্তা সিমেন্ট দেবেন কোন ব্যক্তি আছেন নাকি তাড়াতাড়ি